একটি দ্বীপ সম্পর্কে জনশ্রুতি আছে, সেখানে এক রাত থাকলে যে কেউ মারা যাবে। রাতের বেলায় দ্বীপটির চেহারা পুরোপুরি পাল্টে যায়, সেজন্য এটাকে ভুতুড়ে দ্বীপ বলে থাকে স্থানীয়রা। দ্বীপের নাম নানমাডল। প্রশান্ত মহাসাগরের বুকে মাইক্রোনেশিয়ার পনফি দ্বীপের পাশে ছোট এই দ্বীপ। এই দ্বীপের ভেতর প্রাচীন শহরকে পৃথিবীর অষ্ট আশ্চর্যের তকমাও দেওয়া হয়ে থাকে। এতই প্রত্যন্ত জায়গায় এটি অবস্থিত যে কারো পক্ষে সেখানে যাওয়া প্রায় অসম্ভব ছিল। গবেষকরা ওই দ্বীপে গিয়ে দেখেছেন সেখানে 97টি আলাদা আলাদা ব্লক রয়েছে। সরু খালের মতো জলাশয় সেগুলোকে একে অপরের থেকে আলাদা করে রেখেছে। তবে কি কারণে এই ধরনের ব্লক তৈরি তা স্পষ্ট নয়, লুকিয়ে রয়েছে অনেক রহস্য। কেন কেউ এমন একটি মাস সমুদ্রে দ্বীপের শহর তৈরি করেছিলেন সেটা আজও অজানা। আশেপাশে তেমন কোনো সভ্যতারও চিহ্ন নেই। রহস্যময় এই দ্বীপ অস্ট্রেলিয়া থেকে 1600 মাইল দূরে ও লস অ্যাঞ্জেল থেকে 2500 মাইল দূরে অবস্থিত। স্যাটেলাইট ইমেজে ঘন জঙ্গল ছাড়া তেমন কিছুই চোখে পড়ে না। দ্বীপে নামলে দেখা যায় সেখানে রয়েছে অনেক প্রাচীর, যার দেয়ালের দৈর্ঘ্য 25 ফুট এবং প্রস্থ 17 ফুট। নানমাডল শব্দটির অর্থ হলো দুটি জিনিসের মাঝখানে থাকা কোনো বস্তু। পনফেই দ্বীপের বাসিন্দারা ওই দ্বীপের ধারে কাছেও যেতে চান না, কারণ মৃত্যুর ভয়। তাদের দাবি এই দ্বীপে ভূত আছে, তবে অনেকে পর্যটকদের নিয়ে সেখানে যান শুধুমাত্র দিনের আলোতেই, কারণ রাতের অন্ধকারে আলোক উজ্জ্বল অদ্ভুত সব বস্তু ঘোরাফেরা করতে দেখেছেন তারা। অনেকেই দ্বীপকে পূজাও করে থাকেন, আর যতটা সময় পর্যটকরা থাকেন এই দ্বীপে পুরোটা সময় সরব থাকতে হয় তাদের। অনেকে মনে করেন প্রাচীন কোন সভ্যতা ছিল এখানে, তবে আশেপাশের দ্বীপের বাসিন্দাদের দাবি অনেক জীবন গেছে এই দ্বীপে অদৃশ্য ক্ষমতায়। আর এই দ্বীপে যেতে বা এর আশেপাশের চিত্র সত্যি দৃষ্টিনন্দন। আর এমন কিছু ধ্বংসস্তূপ রয়েছে যা দেখলে মনে হবে সত্যি কোন ভূতের বাহিনী এমন তাণ্ডব চালিয়েছে। রিদুল ইসলাম, টিভিএন 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন, বিশ্বজুড়ে বাঙালি কণ্ঠস্বর।